হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আহেব তোমার সবাই ভালো আছো আর এক প্লিজ প্লিজ যারা নতুন তাদের জন্য খুব একটা উপকারী ভিডিও তো কেউ স্কিপ করবে না বুঝতেই পারছো আমি এক বছর হয়ে গেছে আমার চ্যানেল এখনও মনিটাইজেশন করতে পারিনি শুধু কে কী কী কারণ ভুলের জন্য আমার এগুলো হয়েছে ওই জন্য নতুনদের জন্য অবশ্যই অবশ্যই একটা উপকারী ভিডিও তো প্লিজ তোমার কেউ স্কিপ করবে না স্কিপ করলে পুরোটা জানতে পারবে না আমার মতন মানে ভুলের কারণে তোমার গাতার কাটনি খেটেই যাবে কোনো উপকার পাবে না কিন্তু আমি দেখো দিন এক বছর হয়ে গেছে আমার কমপ্লিট চ্যানেলে কিন্তু আমি কিছু করতে পারিনি আমার যে ভুলগুলো আমি করেছি সেই জন্যই বলছি তোমাদের তো তোমরাও তো তো কোনো ব্লগ ভিডিও নিয়েও আসেই তো তার জন্যই বলছি তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা দেখো তোমাদের উপকার অনেকটা আসলেও আসবে একদম মানে এটা হানড্রেডে হান্ড্রেড কিছুটা হলেও আসবে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা বলো তো কী করতে হবে যখন তুমি যে একটা চ্যানেল খুলতে মানে সবাই একটা আশা নিয়ে খুলবে চ্যানেল খোলার চেষ্টা করবে মানে চেষ্টা মানে আশা করেছো যে একটা চ্যানেল খুলবে সব থেকে বড় একটা ভালো ফোন লাগবে আমার মতন রকম ফোনগুলো খুলবে না খুব একটা ক্যামেরার কোয়ালিটিটা যেন খুব ভালো হয় আমার ক্যামেরার কোয়ালিটির খুব খারাপ মানে কি বলবো খুব আমার যতটা ভালো ব্যাকগ্রাউন্ড আমার মানে সব কিছু তোর থেকে অনেকটা অনেকটা খারাপ আসে ওই জন্য ক্যামেরা একটা খুব ভালো ক্যামেরা কোয়ালিটির ভালো একটা ফোন চাই তারপরে আছে কি কী বলতো আরেকজন চ্যানেল খুলবে ভালো করে তথ্য জানো আগে ভালো করে সমস্ত কিছু আগে জেনে নাও তারপরেই খুলবে যার জন্য কী বলতো আমার চ্যানেল খুলেছি আমি ওই তাড়াহুড়ো করে একটা কোনো মতো একটা খুলে ফেলেছি ওর যা অনেক সেটিং থাকে ওর যে কত নিয়মকানুন থাকে ওর গাইডেন মানে একটা লাইন থাকে একটা গাইডেন্স লাইন সেটা আমি কিছু জানি না মানে খুলতে হয় খুলেছি এইভাবে কেউ খুলবে না পুরো মানে সব জেনে শুনে একটা চ্যানেলগুলো যে সমস্যাগুলো আমি ফেস করছি সেগুলো জন্য তোমরা ফেস না করো আর না হলে আমার মতন তুমি কাতার খাটনি খেটেই যাবা মানে কোনো ফল পাবে না আমি যেগুলো যেন মানে সত্যি খুব মানে খেটেই যাচ্ছি খেটে তবুও আশা সারিনি যে একটা খেটেই যাচ্ছে ওই জন্য আর যে ভালো জানে ভালো বোঝে তাকে দিয়েই খুল নিজে যদি পারো তো ভালোই কিন্তু তোমাকে আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে আর যে খুব ভালো জানে আর বোঝে তাকে দিয়েই খোলাবে না হলে আমায় আমি কিন্তু কিছু ভালো জানি না এবার একদিন কোনো মতে একটি জেনে নেই গিয়ে এরকম একটা চ্যানেল হয় আমি জানতাম না তো একদিন কোনো মত দেখেছি দু চারটা একটু জিখে তো আমি একটা খুলে দিতে এক কোনো মতে এক করে খোলা মানে আমিও খুলিনি নি একদিন খুলে দিয়েছে পরে আমি যখন একটু বুঝতে শিখেছি তখন দেখি আমার চ্যানেলের অনেক প্রবলেম চ্যানেলটা ঠিকঠাক খোলা হয় না ওই জন্য চ্যানেল খোলার আগে নিজেকে ভালো জানতে বুঝতে হবে চ্যানেলটা যেন খুব হয় মানে চ্যানেলটা তোমার যে একটা চ্যানেল আসে সেটার জন্য সমস্ত সেটিং মেটিং ভালো করে একটা খোলা চ্যানেলটা খোলারও একটা ব্যাপার থাকে এই জন্য বলছি ফোন আর চ্যানেল ফোনটাও একটা কোয়ালিটিরও একটা ব্যাপার থাকে তোমাকে দেখবে আফসা আফসা ধোয়া ধোয়া এই ছবিগুলো কেউ পছন্দ করে না ওই জন্য বলছি ভালো একটা ক্যামেরা তো চ্যানেল খুলবে অনেক কিছু মানে সিস্টেম জানার আছে তারপরে দেখো আমি কিন্তু আমার কী উপরে আমার এই মানে চ্যানেলে শর্ট চ্যানেল ছাড়ি না এটা আমার ভুল না এটা আমি কখনো আমি জানতাম এটা যে একটা চ্যানেলের ভিতর শর্ট আর লং একসাথে ছাড়া যায় না সেটা আমি জানতাম তো তা আমি শর্ট মনে হয় একটা ছেড়েছিলাম এই এক বছর উপর হয়েছে তার মধ্যে আমি মানে ছাড়ি আর থেকে কন্টেন্টটা অবশ্যই ভালো হতে হবে সেটা তোমাদের বলছি মানে একটা করলে হবে না আমার কন্টেনও অতটা হয়তো ভালো হয় না বলে বলেছি দর্শকদের পছন্দ হয় না তো তার জন্যই বলছি ভালো করে একটা কন্টেনও করতে হবে যাতায়াতভাবে করে দিলে হবে না দু হাজার চব্বিশ যেহেতু তো বন্ধুরা সত্যি সত্যি বলছি খুব ভালো করে মন দিয়ে করতে হবে যে কাজটাই করে মন দিয়ে করবে কন্টেন্টটা আগে খুব ভালো করে করতে হবে তারপরে আছে কে মানে যা তাই মানে ওই যেটা আছে মানে দেখলাম সেটা করলে হলো না তোমার যে চ্যানেল সেই চ্যানেলটা একদম একটা স্থির থাকতে হবে যে আমার একটা বোলক চ্যানেল আমার একটা কিচেন চ্যানেল এইটাই মন একদম ফোকাস রাখতে হবে যাতে এক আজকে এটা চ্যানেল ওটাও একটাই অন্য বলক কাছে গেম একটা এ কিচেন একটা ব্লগ এইভাবে ছাড়লেও হবে না মানে একদম ফিক্সড একটা জিনিস রাখতে হবে যে আমার চ্যানেলটা এই চ্যানেলই আমার বনক্ ব্লগই চ্যানেল আমার কিচেনেরই চ্যানেল এইগুলো ফেস রাখতে হবে আর ব্লগ চ্যানেল হলে যেইগুলো লার্নিং ভিডিও দিতে হবে আমার আমার জীবন হয় আমি রেগুলার দিতে পারি না এইগুলো একটা আমার ফল আমি এই ভুলগুলো করে করেছি আমি যেগুলো যার জন্য আমার চ্যানেলের মনিটাইজেশান এক বছর পূর্ণ হয়ে গেছে এখনও আমি পাইনি আর আসা করব কি জানি না তারপরে কী বলাটা বন্ধু আমি অনেক এই ইদানিং মানে সবসময় কী বলতো টেক চ্যানেলগুলো ফলো করতে হয় আমি না দিন করিনি এগুলো যে এবার কী বলতো সবসময় আপডেট হতে থাকে ইউটিউব সবসময় আপডেট হতে থাকে এবার যে ইউটিউব আমরা আমি যেহেতু টেক চ্যানেলে ফলো করি না তো তার জন্য কী হয় আমি অনেক কিছু যেগুলো সেটিং অন অফ করতে হয় ওর ভিতরে অনেক কিছু থাকে যেগুলো আমি করি না এইগুলো তোমার অবশ্যই করবে টেক চ্যানেলগুলো ফলো করবে যার জন্য তোমার নিজের চ্যানেল নিজেকে একটা গ্রো করার পথে তুমি নিতে পারবে আমি যেগুলো করেছি যে ভুলগুলো আমি করেছি যার জন্য আমার চ্যানেল কোনো কিছু হয়নি সেই জন্যই বলছি তোমাদেরও একটা ওই জন্যই বলছি বন্ধুরা আমি যে দেখো গাদার ঘাটনি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি কোনো উপকার নেই মানে খেটেই চলেছে এই জন্যই বলছি তোমরা খুব ভালো করে মন দিয়ে করো তাহলে দেখবে অবশ্যই সাকসেস পাবে কারণ আর কী বলো তো এখানে আসতে গেলে একটা কপালের আমার মনে হয় যেটা কপালের একটা ব্যাপার থাকে দেখো তিন চার মাসেও অনেকে মনিটাইজেশান অন করছে সত্যি কথা আমি কিন্তু এক বছরের উপর হয় কিছু করতে পারিনি আমার সাবস্ক্রাইবারই তুই পূর্ণ করতে পারিনি টাইম তো দূরের কথা সাবস্ট্রাই আমি তো পূরণ করতেই পারলাম না তো তার জন্য বলছি এই সব ভুলগুলো আমার ভুলগুলো আমার হয়তো কন্টেন্ট ভালো হয় না আমার দর্শকের পছন্দ হয় না ওই জন্যই তো বলছি ক্যামেরা কোয়ালিটি কিন্তু তোমার অবশ্যই ভালো হতে হবে না হলে কিছু হবে না একদম একটা বাস্তব কথা এটা বললাম আরও অনেক কিছু আছে যেগুলো আমার ঠিক এই মুহূর্তে কী বলতো অনেক ভুল প্রি থাকে মানে যেগুলো আর কি অনেক যেমন অনেক লাইন থাকে অনেক স্ট্রাইক আসার ভয় থাকে যেগুলো আমার ভিতরে চলেও এসছে আমি জানতাম না এইগুলো যেন বলছি গাইডেন্স লাইন্সগুলো অবশ্যই জেনে ফলো করে তারপরে পাস করতে হয়তো তুমি নর্মালি কিছু ছেড়েছো যেটা হয়তো ইউটিউবের চ্যানেলে ওটা নেই সেটাই তুমি ছেড়েছো আমার চ্যানেলে এসছে কিন্তু নর্মালি দেখো বলছে না আমি তো আর কোনো কিছু করি না তার ভিতরে চলে এসছে এই যে এই ভুলটাও করবে না ওই জন্য সমস্ত কিছু প্রপার জানো জেনে শুনে তারপরেই করো না হলে আর দেখো একটা নিয়ম আছে কি বলো তো নিয়মটা হচ্ছে কি এর নাকি অনেক ব্লগ চ্যানেল লং যে ভিডিওগুলো ছাড়া হয় তারা এটা নাকি ফিক্সড এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে করতে হয় এত টাইমের মধ্যে থেকে এত টাইম আমি সেটাও জানতাম না এই ইদানিং একটা চ্যানেল দেখছিলাম তার ভিতরে দেখছিলাম সেটা হচ্ছে কি আট থেকে দশ মিনিটের মধ্যে একটা ভিডিও করা উচিত কিন্তু আমি প্রথম দিকে করতাম তারপর দেখি সেরকম হয় না নিউজ ফিউজ তো তার জন্য আমি কি করলাম আমি আবার কি করলাম একটা কমিয়ে দিলাম এই পাঁচ ছয় মিনিটের মধ্যে একটা ভিডিও করে দিলাম এই যে এগুলো সত্যি কথা বলতে একটা নতুন 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 ইউটিউবার তোমাদের সত্যি কথা খুব একটা আশা নিয়ে আর প্রথম প্রথম কাজ করতে করতে এই একই মতন বলতো আমার এখন জীবন ওই একদিন হচ্ছে হচ্ছে না মানে সেই ইন্টারেস্টটা হারিয়ে গেছে আমি প্রথম দিকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার নতুন চ্যানেল খুলেছি খুব একটা আশা নিয়ে আর সবাই আশা নিয়েই খুলে তো খুব আশা নিয়ে খুলেছিলাম কিন্তু কিছু হয়নি বন্ধুরা তো তার জন্যই বলছি তোমরা খুব ভালো করে জেনে শুনে করো ভুল করার কোনো চান্স করলে কিন্তু এখানে কিন্তু এখন সত্যি কথা বলতে মানে এখন কম্পিটিশান অনেক অনেক হয় সেই জন্যই হবে না আমার আদৌ কি হবে কেন আমি জানিও না তো আশা ছাড়িনি করেই যাচ্ছি দেখি কি হয় তো দেখতে দেখতেই থাকি আর কী বলতো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ছাড়বে যে তুমি যদি চারটেই ছাড়ো চারটেই ছাড়বে বিভিন্ন যদি তুমি পাঁচটায় ছাড়বে পাঁচটাই ছাড়বে এবার উলটপালাটা আমার যেমন উলটপালার টাইমে যখন মনে হচ্ছে তখনই ছেড়ে দিচ্ছে এরকম করলেও হবে না তোমাকে একটা নির্দিষ্ট টাইমও ফিক্সড করে রাখতে হবে যে আমি এই টাইমে এই টাইমে আমার ভিডিওটা ছাড়বো ঠিক আছে এইগুলোকে তোমাকে ফলো করতে হবে ঠিক আছে আমি এগুলো করিনি কখনো করিনি আর জানি না এখন মোটামুটি করি মানে চাই কিন্তু হয়তো ডেলি হয় না দেওয়ার চেষ্টা করি কি আর কি বলতো একটা সময় না মন ভেঙে যায় আমার যেমন মনটা এখন ভেঙে গেছে প্রথম দিকে সত্যি কথা বলতে আমি খুব খুব এক্সাইটেড ছিলাম আমার চ্যানেলটাকে নিয়ে কিন্তু এখন দেখছি এক বছর হয়ে গেছি কিছুই করতে পারিনি তো সত্যি কথা না আসে ভিউস না আসে সাবস্ক্রাইবার তো একটা বাড়ে কিন্তু ভিউজ হয় না ওয়াচ টাইম তো বাড়েই না আর এইগুলো ওয়াচ টাইম কোথায় দেখতে এটাও আমি জানতাম না সত্যি কথা বলতে একদম ওই জন্যই বলছি টেক চ্যানেলগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে মাঝে মধ্যে দেখাচ্ছি ওখানে চেঞ্জ হয় অনেক আপডেট হয় চ্যানেলটা ওই জন্যই বলছি চ্যানেলটাও আপডেট হয় তো তোমরা সেই জন্যই বলছি পুরোটা ভালো করে জেনে সে মানে আর চ্যানেলটাও খুব ভালোভাবে খুলতে হবে যেহেতুভাবে একটা চ্যানেল খুললে হবে না অনেক সেটিং অন করা থাকে অনেক ব্যাপার থাকে আমার যেমন চ্যানেলটাও খোলাটাও ভুল আমার দুটো জিমেল আইডি দিয়ে খোলা আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে ওই জন্যই বলছি প্রপার একটা লোক দিয়ে খুলবে যাতে তোমার চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করতে পারে এইগুলো একটা সেটিংয়ের ব্যাপার থাকে ওই জন্য বলছি ঠিকঠাক তোমাকে জেনে তারপরে কাজটা শুরু করতে হবে এই যে আমার একটা ইচ্ছা হলো যে আমি খুলবো যে আমি যে ভুলগুলো আমি করেছি আমার টেকসল খুলে গেছে কিন্তু আমি কিছু সম্পর্কে কিছু জানি না একটা জিনিস কোনোতে পুরো করতে গেলে কোনো একটা কিছু জিনিসকে ভালোভাবে করতে গেলে সেটাকে সম্পর্কে জানতে হয় সেই জানাটা তোমাকে অবশ্যই জানতে হবে না হলে কিছু হবে না আমার এই ভুলের কারণে আমি এক বছর হয়ে গেছে এখনও মনিটাইজেশন করতেই পারি না আদৌ পারবো কিনা আমার একটা তবু আশা ছাড়িনি যে একটা নির্দিষ্ট টাইমে ছাড়া তারপরে নির্দিষ্ট একটা চ্যানেল মানে চ্যানেলের নাম থাকবে সেই সেই চ্যানেলতে উদ্দেশ্যে সেই ব্লগটাই মানে যেই চ্যানেলই হোক সেইটা করে রাখা এইগুলো তোমাকে করতে হবে ভুল ভাল করলে কিন্তু কিছুই করা যাবে না আর আর যে মানে এক চ্যানেলের মধ্যে লং শর্ট এগুলো করা যাবে না এগুলো করলে তোমার সত্যিই যদি চ্যানেল বড় হয় আর যদি খুব ভালোভাবে কাজ করতে চাও সমস্ত কিছু মেনে একটা মানে ওর ইউটিউবের একটা গাইডেন্স লাইন আছে সেগুলো জানতে হবে এইগুলো করবে তাহলে তোমার দেখবে চ্যানেলটা খুব ভালো হয় জানি না বন্ধুরা ততটা তোমাদের দিতে পারলাম টিপস কিন্তু সত্যি কথা বন্ধুগুলো আমি যে ভুলগুলো করেছি যে ভুলগুলো করেছি যে সমস্যাগুলো এখন ফেস করছি আমি গাদার মতো খেটেই গেলাম কোনো কিছু করতে পারিনি তো সেই ভুলগুলো যদি তোমরা নতুন যারা অনেক আশা নিয়ে আস এসছো তো সেই ভুলগুলো যেন তোমরা না করো তো তার জন্যই বললাম আর বন্ধুরা আর কিছু বললাম না তোমরা এই ভুল করে সঠিকভাবে সব কিছু কাজ করো তোমরা সাকসেস অবশ্যই পাবে তা রাখি